নমস্কার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ এসেছি একটি নতুন পদ নিয়ে, ছোলার ডালের পুরি। তা আমি 200 গ্রাম ছোলার ডাল কে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। নিয়েছি 600 গ্রামের মতন ময়দা, নিয়েছি 1/2 চা চামচের মতন হিং, নিয়েছি 1 চা চামচ ধনে, 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, আর হচ্ছে 1 চামচ আদা বাটা। প্রথমেতে আমি শুকনো লঙ্কা, ধনে আর জিরে এই 3টেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব, আর ডালটাকে আমিও বেটে নেব। আর ময়দাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। দিচ্ছি 1 চামচ চিনি, আর দিচ্ছি 1/2 চা চামচ নুন। এইটা ভালো করে ময়ন দিয়ে ময়দাটাকে আমি আগে ভালো করে তেল নুন চিনিটা ময়দার সাথে মিশিয়ে নেব। ছোট ছোট অল্প অল্প জল দিয়ে ছোট ছোট ডো করে করে ময়দাটাকে আমি মাখব। বেশি জল দেবো না, কেননা ময়দাটা তাহলে পাতলা হয়ে যেতে পারে। পাতলা হলেও চলবে না, আবার খুব শক্ত হলেও ময়দাটা কিন্তু চলবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেল, এবারে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে ময়দাটাকে চাপা দিয়ে রেখে দেব 15-20 মিনিট। এবারে আগে আমি ডালটাকে করি। আচ্ছা, আমি প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আগে 2টো লঙ্কাকে একটু নেড়ে নেব, আর লঙ্কাটাকে ভাজতে একটু সময় লাগে বেশি, ওই জন্য আগে লঙ্কাটাকে দিলাম। আর বলে নিই, এই ডালপুরি ছুটির দিন বা রবিবার দিন যদি সকালবেলায় জল খাবার করা যায়, বাচ্চা থেকে বয়স্ক মানুষদের প্রচণ্ড ভালো লাগবে এবং তারা খুব আনন্দ সহকারে এই ছোলার ডালের পুরি খাবে। এই ছোলার ডালের পুরি আলুর দম, মাংস কষা কিংবা আলু চচ্চড়ি যে কোনো কিছু দিয়ে খুব সুন্দর মানায়। এবারে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনেটা। হয়ে গেল আমার মশলাটা ভাজা, গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এটাকে ঠান্ডা করে আমি আগে গুঁড়িয়ে নেব মিক্সিতে। চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, আর একটুখানি মানে 1 টেবিল চামচ তেলটাকে আমি সারা প্যানে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং, হিংটা একটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে।
এবারে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা। যে মশলাটা করলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেড় চামচ, চা চামচে দেড় চামচ দিচ্ছি, এক চা চামচ আদা বাটা। ময়দাতে চিনি দিয়েছি, এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চা চামচ নুন, আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এইটাকে ভালো করে মিক্স করব। নাড়া হয়ে এলো, মানে পুরটা হয়ে গেল ডালের, এই যে পুর হয়ে গেছে, বুঝবো কি করে। ডাল বাটাটা দেখুন আমার প্যান থেকে পুরো উঠে আসছে, তখনই আমরা বুঝবো যে আমাদের ডাল বাটাটা পুর হয়ে গেছে। আমি কি করছি, এবারে গ্যাস থেকে নিভিয়ে দিচ্ছি। আমি যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাতে আমার 15টা লেচি হয়েছে। লেচিগুলো দেখতেই পাচ্ছেন আমি কিরম ভাবে করে রেখে দিয়েছি। এবারে এই লেচি থেকে আমি একটা করে বাটি বানাবার চেষ্টা করব। প্রথমে একটা করে বাটি বানাবো। এবারেতে ছোলার ডালের পুরটা এর মধ্যে ময়দার মধ্যে দেব, দিয়ে আবার দেখাচ্ছি। একটা বাটি করছি আবার ময়দা, আবার ছোলার ডালের পুরটা নিচ্ছি, এই ময়দাটাকে মুড়ে নিচ্ছি। রকম করে আমি সমস্ত লেচিগুলোই পুর ভরতে থাক। হয়ে গেল আমার লেচিগুলোতে পুর দেওয়া। এবারে আমি বেলবো। প্রথমে আমি একটু সাদা তেল চাকিতে মাখিয়ে নিলাম, আর একটু বেল্লাতে মাখিয়ে নিলাম, নিয়ে এবারেতে বেলবো। গোল গোল করে বেল আবার একটা নিচ্ছি, একটু তেল দিয়ে নেব। আর যে দিকটা মুড়েছি সেই দিকটা নিচে রাখবো মুড়টাকে। এরকম ভাবে আমি বেলতে থাকি। কড়াতে আমি সাদা তেল চাপিয়ে দিয়েছি, এবারেতে পুরিটা ছাড়ছি।
ভাবে আমি পুরিগুলো ভাজতে থাকব। এই হলো আমার ছোলার ডালের পুরি। আশা করি আপনাদের আমার এই ছোলার ডালের পুরির ভিডিওটি ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটিকে, আর বন্ধুদেরকে শেয়ার করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানেই রাখছি।